মণিপুরীদের সবথেকে বড় উৎসব হচ্ছে রাস পূর্ণিমা। শুক্রবার কাঞ্চনবাড়ি মেইথি মণিপুরী ইয়ুথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাধা কৃষ্ণের রাসলীলা অনুষ্ঠানের উদ্বোধন হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবক নীলকান্ত সিনহা, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেপি দাস, এলাকার প্রধান এবং উপপ্রধান সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তাছাড়া এদিন উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে মণিপুরি পাগড়ি ও বস্ত্র দিয়ে সংবর্ধনা করা হয়। আমাদের বিশেষ করে যারা মণিপুরী সম্প্রদায়ের লোক আছেন, সনাতনী ধর্ম আছেন, রাধা কৃষ্ণের যারা পূজন করেন, তারা কৃষ্ণ ভক্তি যারা আছেন, তাদের জন্য এই রাস পূর্ণিমার একটা গুরুত্বপূর্ণ দিন। এবং বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করছি আমাদের সমস্ত রাজ্যে যেখানে আমাদের এই মণিপুরী সম্প্রদায় আছেন, বসবাস করছেন, এই সমস্ত জায়গাতে এমন কোনো জায়গা ভাবিনি যেখানে রাস পূর্ণিমা হয় না। এবং আমি ছোটবেলা থেকে দেখেছি যখন কাঞ্চনবাড়ি সমস্ত আমরা যারা সনাতনী ধর্মে আছি আমাদের মনকে একদম বিশেষ করে আমরা হিন্দু ধর্মাবলম্বী আছি, আমাদের জন্য এটা খুব প্রয়োজন। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমরা হিন্দু ধর্মের মতো যে রাসলীলা যেটা, সেটা যে নিয়ম বিধি বিধান সেগুলো যাওয়া মেনটেন করা হয় সেটা শৈশবে এই রাখাল নাচ গিরি গোবর্ধনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোচারণে যেতেন করুণি, তার উপরে আমাদের বৈষ্ণব পদব্রতাগণ রচনা করেছেন এই রাখাল নৃত্য। আজও আমরা সেই ধারায় রয়েছি যে যে শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন গোপালনের, গোমাতা, গোমাতা পূজা, এটা এখনো ভারতীয় সংস্কৃতিতে আমরা যারা হিন্দু ধর্মে আচরণে ব্রতী রয়েছি আমরা তা পালন করে যাচ্ছি। কাঞ্চনবাড়ি মৈতি মণিপুরী ইয়ুথ অ্যাসোসিয়েশনের এই দিনের এই অনুষ্ঠান রাখাল নৃত্যে 8 থেকে 80 প্রত্যেকে উপস্থিতি ছিল চোখে লাগার মতো।
মণিপুরীদের ধর্মীয় অনুষ্ঠান এই রাসলীলায় রাধাকৃষ্ণকে সিংহাসনে এক সুসজ্জিত সাজে সাজিয়ে তোলা হয়। এই দিনের এই রাখাল নৃত্যে ছোট বড় কচিকাঁচা ছেলেদের রাখাল সাজ ছিল অপূর্ব। তাছাড়া অনুষ্ঠানে ছোট বড় সবার মধ্যেই ছিল চাকচক্য আর আনন্দে ভরপুর।